আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এখানে যে গ্যাজেটগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গ্যাজেটের দাম 100 টাকার কমে। অর্থাৎ আজকের ভিডিওতে যে গ্যাজেটগুলো আমি রিভিউ করব প্রতিটা গ্যাজেটের দাম পাবেন 100 টাকার কমে। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তবে তার আগে একটি কথা, যারা আমাদের চ্যানেলে নতুন এবং এরকম সব লো বাজেটের গ্যাজেটের রিভিউ প্রতিদিন পেতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। একেবারে ফার্স্টে যে প্রোডাক্টটির কথা আমি বলবো, এটা কোনো গ্যাজেট না, তবে এটা গ্যাজেটের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। ধরুন আপনার ল্যাপটপ অথবা মোবাইল ফোন কিংবা কম্পিউটারের যে ডেস্কটপের ডিসপ্লে থাকে সেটা, অথবা অন্যান্য কোনো গ্যাজেটের ডিসপ্লেতে অনেক ময়লা জমলো, এছাড়া আপনার মাউস অথবা অন্যান্য কোনো গ্যাজেটে যদি ময়লা জমে, তাহলে খুব সহজে এই জিনিসটি ব্যবহার করে সে ময়লাগুলো তুলে ফেলতে পারবেন। আপনার ল্যাপটপ কম্পিউটার মোবাইল ফোনকে চকচকে করে ফেলতে পারবেন এই ক্লিনারটি ব্যবহার করে, এবং এটার দাম কিন্তু 40 টাকার মধ্যে পাওয়া যায়। এটা আপনি চাইলে অনলাইন মার্কেট থেকে পেয়ে যাবেন 40 টাকাতে। এবং আমাদের সেকেন্ড যে প্রোডাক্টটি আজকে দেখাতে যাচ্ছি, এটা আমার অনেক প্রয়োজনীয় একটা জিনিস। এটা আমার যতদূর মনে হয় আমাদের মধ্যে যারা কম্পিউটার ব্যবহার করি তাদের প্রায় সকলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। এটা আপনার কম্পিউটারের যে ইউএসবি পোর্ট থাকে সেটাকে লম্বা করে দিবে। অর্থাৎ আপনার কম্পিউটার, ধরুন আপনি ডেস্কটপ ব্যবহার করছেন, আপনার কম্পিউটার আপনি যেখানে বসে স্বাচ্ছন্দ্য বোধ করেন কম্পিউটার চালাতে, সেখান থেকে একটু দূরে আপনার সিপিইউটা রাখা। সো আপনি সেখান থেকে কোনো কার্ড রিডার অথবা কোনো কিছু লাগানোর জন্য আপনাকে কিছুটা সামনে যেয়ে তারপরে লাগাতে হয়। সেক্ষেত্রে আপনি যদি এটা কম্পিউটারে লাগিয়ে রাখেন এবং এই ইউএসবি পোর্টের এক মাথা আপনার কাছে রাখেন, তাহলে কিন্তু খুব সহজে কার্ড রিডার বা মাউসের যে মাথা সেটা লাগিয়ে নিতে পারবেন খুব সহজে। আর এখন যে গ্যাজেটটা আমি দেখাচ্ছি, এই গ্যাজেটটা খুবই প্রয়োজনীয় যাদের ছোটো বাচ্চা আছে বাড়িতে তাদের জন্য। অনেক সময় বাচ্চাদের কানের মধ্যে বিভিন্ন ধরনের ময়লা বা কোনো জিনিসপত্র চলে যায় এবং সেটা বের করার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ধরুন সামান্য একটু ভিতরে ময়লা গেল, সেক্ষেত্রে আপনি চাইলে এইটাতে লাইট ব্যবহার করা যায়। এই যে সুইচটা আছে এটা অন করে দিলে দেখেন এখানে কিন্তু লাইট জ্বলছে, এবং এটা যদি আপনি কানের মধ্যে দেন তাহলে কানের ভিতরে কিছু আছে কি না সেটা দেখা যাবে। তবে অবশ্যই বাড়িতে খুব ভিতরে যে ময়লাগুলো চলে যায় সেগুলো পরিষ্কার করার চেষ্টা না করেই ভালো, সেগুলোর জন্য ডাক্তারের কাছে যেতে হবে। তবে এটা সাধারণত কানের ভিতরে ময়লা জমেছে কি না বা এরকম কোনো কিছু দেখার জন্য এটা ব্যবহার করতে পারেন। এটাও মাত্র 20 টাকাতে পেয়ে যাবেন, এবং এটা 3টা হেড আছে। এখান থেকে হেডটা টান দিলে কিন্তু খুলে ফেলা যায় এবং আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আরও 2টা হেড আছে এটার ভিতরে। তো এই হেডগুলো ব্যবহার করে আপনি কানের ভিতরে দেখতে পারবেন, এবং ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা বের করে নিয়ে আসতে পারবেন খুব সহজে। এবং এটা কিন্তু মাত্র 20 টাকাতে আপনি পারচেস করতে পারবেন অনলাইন মার্কেট থেকে, অথবা মার্কেটেও পাওয়া যায়, বর্তমান অফলাইন মার্কেটেও পাওয়া যায় এগুলো। এবং এর পরবর্তীতে যে গ্যাজেটটি আমি দেখাবো সেটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস। এটা খুবই ছোট্ট একটা ব্লুটুথ হেডফোন, এবং এটার রিভিউ কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আছে, চাইলে আপনি ওই রিভিউটা দেখে নিতে পারেন এই ব্লুটুথ হেডফোনে। এটা কী কী কাজ করে, কীভাবে ব্যবহার করতে হয়, এটাতে কী কী ফিচার আছে, সব কিছু কিন্তু আমাদের চ্যানেলের ওই ভিডিওতে দেওয়া আছে। সো আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এবং আই বাটনে লিঙ্কটা থাকছে। সো এটার দাম কিন্তু 100 টাকা, 90 থেকে 100 টাকার মধ্যে আপনি ছোট্ট ব্লুটুথ হেডফোনটা কিনে নিতে পারবেন খুব সহজে। সো এটাতে আর তেমন কিছু বলার নাই, যা কিছু বলার আমি ওই রিভিউ ভিডিওতে বলেছিলাম। এবং এখানে একটি কেবল দেখতে পাচ্ছেন, এবং এই কেবলটি কিন্তু একটি মোবাইলের যে কেবলগুলো সেই কেবলের মতোই, তবে এটা একটু ভালো মানের কেবল এবং আপনারা দেখলে বুঝতে পারবেন এটা টাইপ সি কেবল। এই কেবলটা মূলত আলিএক্সপ্রেস থেকে আনা হয়েছে, এবং এখানে কিন্তু একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে যদি কখনও মোবাইল ফোনে চার্জ করার সময় কারেন্টের যে ভোল্টেজগুলো আপ ডাউন করে ওই কারেন্টের ভোল্টেজ কম বেশি হলে সেটা মোবাইলের ব্যাটারির উপরে যাতে কোনো ইফেক্ট না ফেলে সেটা এই কেবলটিতে দেওয়া হয়েছে। সেই সিস্টেম বা সেই প্রসেস করে মোবাইলে যতটুকু পাওয়ার দরকার ঠিক ততটুকুই মোবাইলে দেয়, এবং এটার প্রাইস কিন্তু একটু বেশি, এটা 300 টাকার মতো। এছাড়া এখানে আমি আরেকটি জিনিস দেখাচ্ছি এখন, যেটা এটা হচ্ছে একটা মাউস প্যাড। তো এটা মাত্র 30 টাকাতে পেয়ে যাবেন, 20 টাকাতেও মাঝে মধ্যে পেতে পারেন, যখন অনলাইন মার্কেটে বিভিন্ন অফার বা ছাড় চলে তখন 20-25 টাকার মধ্যে পাওয়া যায়, নর্মালি 30 টাকায় অনলাইন মার্কেটে পাওয়া যায়। সো এটাও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস আমাদের মাউস ব্যবহার করার জন্য। এটার অপর পাশে অর্থাৎ উল্টা সাইডে এখানে একটা টিউব টাইপের ব্যবহার করা হয়েছে, কোনো কিছু রাবার জাতীয় কোনো কিছু,
এবং এই সাইডটাতে একটা ফাইবার ব্যবহার করা হয়েছে, সো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। 30 টাকায় যথেষ্ট ভালো একটা মাউস প্যাড। এবং আরও একটি মাউস প্যাড এখানে আছে, এই মাউস প্যাডটি কিন্তু একটা স্পেশাল মাউস প্যাড বলা যায়, কারণ আমাদের মধ্যে অনেকের একটা অভ্যাস আছে যে যে মাউসগুলো একটু মোটা টাইপের মাউস ব্যবহার করা, কিন্তু হঠাৎ করে যখন আমরা স্লিম যে মাউসগুলো থাকে ওই মাউসগুলোতে শিফট করে ফেলি, তখন আমাদের হাতে একটু অসুবিধা হয় ওই স্লিম মাউসগুলো ব্যবহার করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার হাতটা এইটার উপরে যে উঁচু একটা অংশ দেখতে পাচ্ছেন এখানে রেখেও কিন্তু আপনি ওই স্লিম মাউসে কাজ করতে পারবেন। এই জায়গাটা জাস্ট এখানে রেখে স্লিম মাউসে আপনি এভাবে কাজ করতে পারবেন, তাহলে এই জায়গাটা অসুবিধা হবে না। সো এই দিকটার জন্য এই যে মাউস প্যাডটা এটা কিন্তু অনেক স্পেশাল বলা যায়। এবং এই মাউস প্যাডটাও সেম 30 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন অনলাইন মার্কেট থেকে, এবং এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এটা আমি মাঝে মধ্যেই ব্যবহার করি। সো এই মাউস প্যাডটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে এটা। এবং পরবর্তী যে গ্যাজেটটি আমাদের কাছে আছে সেটা হচ্ছে একটি কার্ড রিডার, এবং এই কার্ড রিডারটি আজকে লিস্টের মধ্যে রাখার অন্যতম কারণ হচ্ছে এই কার্ড রিডারটিতে এমন কোনো মেমোরি নাই যেটা আপনি এটাতে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আমাদের যে ক্যামেরার মেমোরিগুলো সেগুলো কিন্তু এটাতে দিয়ে আপনি কম্পিউটার ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন DSLR ক্যামেরার যে মেমোরিগুলো বড় সাইজের হয় ওই মেমোরিগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন, কারণ আমাদের ল্যাপটপে যদিও ওই DSLR ক্যামেরার বড় সাইজের মেমোরিগুলো দেওয়ার জায়গা থাকে কিন্তু ডেস্কটপে কিন্তু থাকে না। সো ডেস্কটপে ব্যবহার করার জন্য এই কার্ড রিডারটি ব্যবহার করতে পারেন। এখানে সকল ধরনের যে মেমোরি কার্ডের টাইপগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন, এটার দামও মাত্র 100 টাকা। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বয়া এমন টাইপের মাইক্রোফোন, বয়া এমন না যদিও তারপরেও বয়া এমনের কাছাকাছি সাউন্ড এটাতে প্রোভাইড করে, এবং এটার রিভিউও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে নিতে পারেন এই মাইক্রোফোনটা কেমন কাজ করে। এবং এটার দামও কিন্তু 100 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন, 90 টাকা থেকে 100 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এবং পরবর্তী যে গ্যাজেটটা সেটা অনেক সুন্দর একটা গ্যাজেট, মিনি একটা ফ্যান, এবং এই ফ্যানটার রিভিউও অলরেডি আমাদের চ্যানেলে আছে, এটার দাম আপনি 30 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। আর পরবর্তী যে গ্যাজেটটা আমি দেখাবো এই ফ্যানের পরবর্তী সেটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তবে তার আগে এই ফ্যানটি আমি চালু করে দেখিয়ে দিচ্ছি। একটি পাওয়ার ব্যাঙ্কে চালু করে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে ঘুরছে, এবং এই ফ্যানের রিভিউ ভিডিও কিন্তু আমি আগে আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি। ফ্যানের বিস্তারিত সব কিছু সেখানে বলা হয়েছে, ভালো দিক খারাপ দিক, মোবাইলে কিভাবে ব্যবহার করবেন এবং পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কিভাবে ব্যবহার করবেন। এটা কিন্তু মোবাইলেও ব্যবহার করা যায় USB মাইক্রো USB কেবল দিয়ে, এখানে একটা মাইক্রো USB কেবলের যে সিস্টেম সেটা আছে। তো এই সব কিছু বিস্তারিত রিভিউ ভিডিওতে আমি দেখেছিলাম, চাইলে ওই রিভিউ ভিডিওটি দেখে নিতে পারেন আপনারা। আরেকটা কার্ড রিডার আছে এখানে, এই কার্ড রিডারটি জাস্ট সিম্পল সাধারণ কার্ড রিডারের মতোই, তবে এটার স্পেশালিটি হচ্ছে এটা একটু দেখতে সুন্দর, এটার ভিতরে কিছু লাইট আছে যেগুলো আমার কাছে ভালো লেগেছে, এবং এটার দাম মাত্র 20 টাকা। এবং এটা আমি চালু করে দেখিয়ে দিচ্ছি, যদিও আমি পাওয়ার ব্যাঙ্কে দিলে এটা লাইটটা জ্বলে উঠবে এবং এখান থেকে মেমোরি দেওয়া যাবে, তো আমি পাওয়ার ব্যাঙ্কে দিয়ে এটা দেখিয়ে দিতে পারতাম, তো কম্পিউটারে না লাগিয়ে জাস্ট পাওয়ার ব্যাঙ্কে এটা লাগিয়ে আমি লাইটটি দেখিয়ে দিই। এখানে পাওয়ার ব্যাঙ্কের USB পোর্টে যখন আমি লাগিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সুন্দর লাইট দেখা যাচ্ছে। সো এটাও আমার কাছে ভালো লেগেছে, মাত্র 20 টাকার মধ্যে এরকম একটা কার্ড রিডার, সো এটাও আমি আজকে লিস্টের মধ্যে রাখলাম। এর পরবর্তী যে গ্যাজেটটি আমি দেখাবো সেটা হচ্ছে একটি হেডফোন, এবং এই হেডফোনটির দাম মাত্র 30 টাকা। অবাক করার বিষয় হলেও এই হেডফোনটি মাত্র 30 টাকা, যদিও এটাতে ওয়ানপ্লাসের লোগো দেওয়া আছে, অনেক কিছুই দেওয়া আছে, কিন্তু এটা 30 টাকাতে আপনি কিনতে পারবেন। এটা রিভিউ ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, ওখান থেকে চাইলে আপনি ওই রিভিউ ভিডিওটা দেখে নিতে পারেন, কোথা থেকে কিনবেন, কীভাবে কিনবেন, আসলে কত টাকা দাম নিয়েছিল সব কিছু ওই ভিডিওতে আছে। এবং পরবর্তী যেটা সেটা একটা সুন্দর লাইট, এটা চাইলে আপনার ল্যাপটপ অথবা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন, ল্যাপটপের কিবোর্ড অনেক সময় অন্ধকারে দেখা যায় না, সেক্ষেত্রে আপনার ল্যাপটপে ব্যবহার করতে পারেন। এটারও কিন্তু একটা রিভিউ ভিডিও চ্যানেলে আছে, সেখান থেকে দেখে নিতে পারেন, এবং এটার দামও কিন্তু মাত্র 20 টাকা। সো এই গ্যাজেটটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা গ্যাজেট, কারণ আমার অনেক সময় ল্যাপটপে কাজ করা লাগে, যখন অনেক সময় হঠাৎ করে লোডশেডিং হয়ে যায় বা কোনো কারণে লাইটের স্বল্পতা থাকে, সেক্ষেত্রে আমার ল্যাপটপের কিবোর্ডে যখন কাজ করার প্রয়োজন হয় এই লাইটটা কিন্তু আমি ব্যবহার করি। সো আপনি যদি এটা পাওয়ার ব্যাঙ্কে দিয়ে চার্জার লাইট হিসেবে ব্যবহার করতে চান তাহলেও কিন্তু পারবেন,
একই সাথে ফ্যান এবং লাইট দুইটাই আপনি এই পাওয়ার ব্যাংকে ব্যবহার করতে পারছেন। সো এভাবে আপনারা চাইলে এই লাইটটি একটি চার্জার লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন খুব সহজে পাওয়ার ব্যাংকে ব্যবহার করে। এবং পরবর্তী যে গ্যাজেটটি সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আমাদের সবার জন্য, সেই গ্যাজেটটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। বর্তমান সময়ে আমরা মোবাইল ছাড়া একরকম বলা যায় অচল। সো মোবাইল ফোন স্ট্যান্ড আমাদের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। ধরুন আপনি কোনো কাজ করছেন, গুরুত্বপূর্ণ একটা কাজ, কিন্তু আপনার মোবাইলটা দেখার প্রয়োজন, তখন আপনি চাইলে এই গ্যাজেটটা এইভাবে নর্মালি একটা টেবিলের উপর রেখে, এটার উপর ফোন রেখে আপনি দেখতে পারবেন অনায়াসে। এবং এটার দাম মাত্র 10 টাকার মধ্যে পাওয়া যায়। সো এই 10 টাকার একটি স্ট্যান্ড কিন্তু আমাদের অনেক কাজের একটা জিনিস বর্তমান সময়ের জন্য, কারণ বর্তমান সময়ে আমরা যে পরিমাণ মোবাইল ব্যবহার করি তো সবসময় হাতে ধরে ব্যবহার করা সম্ভব না। তো সে কারণে এটা টেবিলের উপর রেখে আপনি নর্মালি এইভাবে মোবাইলটা বসিয়ে দিয়ে দেখতে পারবেন খুব সহজে। সো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, যদিও এটা আমার কেনা ছিল মাত্র 6 টাকা দিয়ে, কিন্তু বর্তমানে মার্কেট প্রাইস এটা 10 টাকা। সো আপনারা 10 টাকাতে পেয়ে যাবেন, এর কমেও পেতে পারেন অনেক জায়গায়। এবং পরবর্তীতে যে গ্যাজেটটি আছে সেটা হচ্ছে টাইপ সি টু ইউএসবি, অর্থাৎ এই জিনিসটা আপনার মোবাইলে ব্যবহার করে আপনি আপনার মোবাইলে কিন্তু মাউস অথবা অন্যান্য যে কম্পিউটারের জিনিসগুলো আছে, কিবোর্ড, এগুলো কিন্তু আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন। চাইলে যে লাইট বা ফ্যানগুলো আমি দেখেছি, এই ফ্যান বা লাইটগুলো কিন্তু আপনার মোবাইল ফোনেই চালাতে পারবেন। এই টাইপ সি ইউএসবি যে পোর্টটা আছে, এই ওটিজি কেবলটা ব্যবহার করে আপনি খুব সহজেই যে কোনো কম্পিউটারের জিনিস আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন। এবং এইখানে যে আরেকটি জিনিস আছে, এটাও একটি ওটিজি কেবল, তবে এটা মাইক্রো ইউএসবি টু ইউএসবি কেবল, অর্থাৎ এটা হচ্ছে সাধারণ যে ফোনগুলো আগে আমরা যে ফোনগুলো ব্যবহার করতাম, এখনও অনেক ফোনে আছে যে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, ওই মাইক্রো ইউএসবি পোর্ট ওয়ালা যে চার্জ বা মোবাইলগুলো, ওই মোবাইলগুলোতে আপনি এটা ব্যবহার করে এই লাইট বা ফ্যান অথবা মাউস কিবোর্ড এগুলো ব্যবহার করতে পারবেন। এবং এই জিনিসটাও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, যেটা হচ্ছে আপনার নর্মাল যে মাইক্রো ইউএসবি পোর্ট আছে, সে মাইক্রো ইউএসবি থেকে টাইপ সি পোর্ট, অর্থাৎ আপনি যদি কোনো মাইক্রো ইউএসবি বা টাইপ বি চার্জার দিয়ে আপনার টাইপ সি যে চার্জার ফোনগুলো আছে ওইগুলো চার্জ করতে চান, তাহলে এই কনভার্টারটা ব্যবহার করতে পারবেন, খুব সহজে আপনার ফোন চার্জ করে নিতে পারবেন। সো এই কনভার্টারটাও কিন্তু বর্তমান সময়ে অনেক প্রয়োজনীয়, কারণ অনেক জায়গায় আমাদের টাইপ সি চার্জার অ্যাভেলেবল থাকে না। সো আমরা চার্জার না নিয়ে ওই জায়গায় গেলে, শুধুমাত্র এই কনভার্টারটা নিয়ে গেলে কিন্তু ওইখান থেকে আপনার যে নর্মাল টাইপ বি বা মাইক্রো ইউএসবি কেবলের যে চার্জারগুলো আছে ওই চার্জারগুলো দিয়ে আমাদের ফোন চার্জ দিতে পারবে। এবং এই যে রিমোট কন্ট্রোলটা দেখতে পাচ্ছেন, এই রিমোট কন্ট্রোল কিন্তু ব্লুটুথের মাধ্যমে আপনার ফোনের সাথে কানেক্ট করে খুব সহজে ব্লুটুথের মাধ্যমে এখান থেকে বাটন প্রেস করে সেলফি তুলতে পারবেন বা ক্যামেরার ছবি তুলতে পারবেন ওয়্যারলেসলি। এবং এটার দাম কিন্তু 100 টাকা, এবং আগে যে কনভার্টারটি দেখেছিলাম ওই কনভার্টারটির দাম মাত্র 15 টাকা। সো এই গ্যাজেটগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে 100 টাকার মধ্যে। এখানে দেখেন আমি এই যে বাটনগুলো প্রেস করছি, 3টা বাটনেরই সেম কাজ, 3টা বাটন দিয়েই আপনি ছবি তুলতে পারবেন প্রেস করে। এবং এখানে আরেকটি ওটিজি কেবল আছে, এই ওটিজিটাও সেম আগের এইটার মতনই, তবে এটা একটু ছোট। সো এই জিনিসটা ব্যবহার করে আপনি নর্মাল মাইক্রো ইউএসবি চার্জার পোর্ট ওয়ালা যে মোবাইলগুলো, ওই মোবাইলগুলোতে আপনি যে মোবাইলের মাউস বা কিবোর্ড এগুলো ব্যবহার করতে পারবেন খুব সহজে, অথবা চাইলে এরকম লাইটগুলো মোবাইল থেকে চালিয়ে নিতে পারবেন, ফ্যান চালাতে পারবেন মোবাইল থেকে। সো এই জিনিসগুলো করার জন্য এই ওটিজি কেবলটা। আজকের এই 100 টাকার কম বাজেটের গ্যাজেটগুলোর মধ্যে কোন গ্যাজেটটা আপনার সবচেয়ে ভালো লেগেছে এবং সবগুলো গ্যাজেট কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কোন গ্যাজেটটা আসলেই সবচেয়ে বেশি এই গ্যাজেটগুলোর মধ্যে আপনাদের কাছে ভালো লেগেছে সেটার কথাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন।